তবে লাল ভুনা খাবো না কালো ভুনা খাবো নাকি গরুর বট খাবো আমি কনফিউশন। টসটসটা কালো ভুনা এই যে দেখতে পাচ্ছেন। বটটা যদি কোনো হেলদি খাবার হতো তাহলে আমি এরকম 4-5 প্লেট এক বসায় খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসাদ দ্য ফুড ইনভেস্টিগেটর থেকে আমি আসাদ চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায় নতুন একটি খাবারের সন্ধানে। তো বন্ধুরা, এখন আমি আছি ঢাকা থেকে অনেক দূরে নাটোর জেলায় ইসলামিয়া পশুর হোটেলে। তো এই হোটেলটি এই জায়গায় প্রায় 40 বছর ধরে আছে এবং এখানকার বেশ কিছু খাবার খুব জনপ্রিয়। তো আজকে আমি দেখব এই জায়গার খাবারটি কেমন এবং সেই সাথে এই জায়গার খাবারটি খেতে কেমন লাগে সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। ইসলামিয়া পশুর হোটেলটি প্রায় 40 বছরও বেশি সময় ধরে নাটোরের এই অঞ্চলের মানুষদের মন জয় করে আসছে। এই রেস্তোরাঁটিকে আপনি বাঙালিয়ানা খাবারের একটি মহা আসর বলতে পারেন। কি নেই এখানে, সকল ধরনের সুস্বাদু খাবারে ভরপুর এই রেস্টুরেন্টটি। 2 রকমের রুটি পাওয়া যায়, এর সাথে পাওয়া যায় গরুর লাল ভুনা, গরুর স্পেশাল কালা ভুনা যেটা বেশ প্রসিদ্ধ, এর সাথে আছে গরুর স্পেশাল বট ভুনা যেটা ভাজা ভাজা হতে হতে এর যে একটা টেস্ট বের হবে সেটা আপনার অনেক দিন মনে থাকবে। সেই সাথে এর পাশে আছে চলন বিল এবং এখানে সারা বছরই চলন বিলের যে মৌসুমি মাছগুলো পাওয়া যায় সেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। তো যেই মৌসুমে যেই মাছগুলো এই চলন বিলে পাওয়া যায় বা ধরা হয় এই মাছগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টটিতে একসঙ্গে প্রায় 250 জন মানুষের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ভিতরে বেশ কিছু কক্ষ রয়েছে যেখানে এই সেটিংসটা তাদের বিদ্যমান। এছাড়াও আপনারা এখানে তাদের গরুর তেহেরিও অ্যাভেলেবেল পাওয়া যায়। দেশি বাইম মাছের চরচড়ি, ইলিশ মাছ, বোয়াল মাছ, রুই মাছ, পাবদা মাছ, এরকম আরও বেশ কিছু দেশি মাছের সমারোহ এখানে আপনার চোখে পড়বে। তো আমি আমার পছন্দ মতো এখান থেকে বেশ কিছু স্পেশাল আইটেম অর্ডার করলাম যা খুব দ্রুতই আমার সামনে এসেছে। বন্ধুরা, প্রচুর হোটেলে আসলাম, আসার পরে এখন আমি ওনাদের বেশ কিছু খাবার অর্ডার করেছি। তো প্রথমে আমি খাবারগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে ওনাদের যে একটা সবচেয়ে পপুলার যে আইটেম সেটা হলো গরুর কালো ভুনা, যেটার প্রাইস হলো 130 টাকা। আর এর সাথে এখানে গরুর লাল ভুনাও আছে, এটার প্রাইস 10 টাকা কম, 120 টাকা। আর এর সাথে ওনাদের আরেকটা সিগনেচার আইটেম যেটা খুব বেশি চলে সেটা হলো গরুর বট, বা যেটাকে আমরা খাঁটি বাংলায় গরুর ভুঁড়ি বলি। তো ওনাদের আরেকটি সিগনেচার আইটেম আছে সেটা হলো এখানকার গরুর বট, এটা বেশ মজা, এটার দাম হলো 110 টাকা। আর এখানে ওনাদের একটা আঞ্চলিক ভাষা আছে সুরমুলি ভাজি, বা আমরা যেটাকে বলি ভেন্ডি ভাজি ঢাকা। তো আরেকটা নিখুঁত যেটা বাংলায় বলতে পারি সেটা হলো ঢেঁড়স ভাজি। তো এর সাথে এখানে আছে ইলিশ মাছ যেটার প্রাইস হলো 200 টাকা। তো এটা সিজনাল বা সাইজ বড় হবে কম হবে, এখন যে সিজনে যে ইলিশ আছে অ্যাভেলেবেল সেটা দেওয়া আছে। আর এর সাথে এখানকার আরেকটা ভালো আইটেম বলতে পারেন, খুব টেস্টফুল, সেটা হলো বোয়াল মাছ যেটার দাম হলো 150 টাকা। আর এর সাথে আরেকটা মাছ আছে যেটা হলো রুই মাছ যেটার দাম হলো 150 টাকা। তো এখানকার সবচেয়ে মজা যেটা লাগে সেটা হলো মূলত এই তিনটা আইটেম, বাইম মাছের আপনার ভুনা বলতে পারেন অথবা নর্মালি লসপসা বলতে পারেন, এর সাথে গরুর লাল ভুনা এবং গরুর কালো ভুনা আর বট। সো কথা হবে না, এবার খাওয়া হবে। তো বন্ধুরা, এতগুলো আইটেম সামনে নিয়েছি, কতগুলো খেতে পারবো জানি না, বাট আমি ট্রাই করবো ম্যাক্সিমাম খাবারগুলো টেস্ট করার জন্য। তো এখন আমি ভাত নিচ্ছি, নাজির চাল লাগছে আমার কাছে। তো এদিকে নাজির চালটা বেশ জনপ্রিয়, ভাত অল্প খেতে হবে না হলে তো আইটেম খাওয়া যাবে না। ওকে, শুরুই করব এখানকার সরবলি ভাজি বা ভেন্ডি ভাজি দিয়ে। তো এটা আমি একটু টেস্ট করব। তো আঞ্চলিক নামটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা ঢাকায় যেরকম ভাজি খাই ওই রকমই, বাট এখানে মশলাটা আর এর সাথে এই যে রসুনও দেওয়া আছে, এই যে রসুন, তো এই জন্য একটু স্পেশাল লাগছে। সবজি ভাজি বা ভেন্ডি ভাজিটা খেয়ে নিয়েছি, তো এখন আমি এখানকার সবচেয়ে স্পেশাল যে আইটেমগুলো সেগুলো টেস্ট করব। তো সর্বপ্রথমে আমি যেটা নিব, ওনাদের বাইম মাছের যে একটা ভুনা আছে সেইটা, একেবারে দেশি বাইম মাছ। ওকে, তো টেস্ট করা যাক দেশি বাইম। একেবারে নিখুঁত বাঙালি একটা রান্না আর কি, সাথে আলু এবং বেগুন ছোট ছোট করে কেটে দেওয়া আছে, একেবারে ঘন একটা ভুনা, তবে স্বাদটা একেবারে প্রিমিয়াম এবং সুপার গুড। যারা দেশি মাছের পদ পছন্দ করেন তারা কখনো এদিকে আসলে এই বাইম মাছের চরচড়ি বা ভুনা যেটাই বলেন না কেন মিস করবে। আমি ওনাদের সিগনেচার আইটেমের দিকে যাব। তো আমি প্রথমে লাল ভুনা খাবো না কালো ভুনা খাবো নাকি গরুর বট খাবো, আমি কনফিউশন। তিনটাই বেশ স্পাইসি খাবার, বাট আমি বটটা একটু পরে খাবো, এটা বেশি মুখে লাগার মতো একটা খাবার। তো আমি একটু কালো ভুনা দিয়ে শুরু করবো, আসলে দেখে আর সহ্য করতে পারছি না আর কি। তো এই এরিয়াতে কালো ভুনা এবং লাল ভুনা বেশ জনপ্রিয়, সমানে চলে। আর এই রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য বলি, সেই বৈশিষ্ট্যটা হলো ওনারা 24 hours সার্ভিস দেয়। এই জিনিসটা কিন্তু বেশ, আপনি যাবেন যদি কোনোদিন যাওয়ার সময় এটা পরে আপনি যখন তখন ঢুকবেন এখানে খাবার অ্যাভেলেবেল আছে, এটাও কিন্তু একটা বেশ কি বললেন এই সুন্দর একটা নিয়ম বলতে পারেন আর কি। তো ওকে, একদম গরুর টসটসা কালো ভুনা এই যে দেখতে পাচ্ছেন, আর এটা দেখি কীরকম সিদ্ধ হয়েছে, একেবারে সফট হয়ে গিয়েছে, নরম। বাস্ট এইবার জাস্ট টেস্ট করার পালা, তো গরু কালা ভুনা। অ্যামেজিং, গরুর মাংসটা চুলার উপরে থেকে পুরে পুরে মানে একদম একটা অন্যরকম ফ্লেভার তৈরি করছে, জিভায় লাগার মতো একটা স্বাদ, মানে যে কালা ভুনা যে নামে শুধু কালা কালা হয়ে যায় এটা কিন্তু সেরকম না। এর যে যে ঝোলটা দেখেছেন, ঝোলটা কিন্তু বেশ গ্র্যাভি, খুবই ঘন, আর মাংসটা অনেকক্ষণ চুলাই থাকে, তো অনেকক্ষণ চুলাই থাকার কারণে এর অরিজিনাল টেস্টটা পাওয়া যাচ্ছে। মানে কালো ভুনাটা যদি আপনি অনেক জায়গাতে কালা ভুনা খান, বাট যদি অরিজিনাল একটা কালা ভুনার স্বাদ পেতে চান তাহলে যদি এই রাস্তাতে কখনো যান এই প্রচুর হোটেলে আসতে হবে এবং এই কালো ভুনাকে একবার হলো আপনাকে বাইট দিতে হবে। তো কালো ভুনাটা খেলাম, কালো ভুনাটা এক কথায় অসাধারণ, এর মান নিয়ে কোনো প্রশ্ন হবে না। এখন লাল ভুনাটাও টেস্ট করবো, এটা আবার বাদ যাবে কেন। তো এই হলো লাল ভুনা, আমি ঝোলটা দেখাচ্ছি, এই যে এই এই জায়গার ঝোলটাও এটাও এটাও বেশ গ্র্যাভি। হ্যাঁ, ওই কালা ভুনার মতো ঘুনা, কালা ভুনাটা তো বেশ ঘন হয়ে গিয়েছিল পুরোপুরি একেবারে কালো, আর এটাও ঘন, এটা একটু লাল লাল টাইপের, যেই জন্য লাল ভুনা। তো দেখা যাক লাল ভুনাটা আসলে কেমন লাগে, নরম হয়েছে কিনা, যে একেবারে এক হাত দিয়েই খুব ইজিলি এটা ভেঙে গেল, সিদ্ধ খুব সুন্দর হয়েছে, খাওয়া যাক। লাল ভুনাটা হলো অ্যাজ ইউজুয়াল যে আমরা লাল ভুনাগুলো খাই গরুর ওই রকমই, মানে আমি আগে কালো ভুনা খেয়ে ফেলছি তো বেশি স্পাইসি খাবার, তো এই জন্য কালো লাল ভুনাটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। বাট ঝাল লবণ মশলা এগুলোর যে কম্বিনেশন পারফেক্ট, আর লাল ভুনা কালা ভুনা দুইটার মধ্যে যদি বলেন কোনটা বেশি ভালো, ভালো লাগছে আমার কাছে, তো আমি অবশ্যই ডেফিনেটলি বলবো কালা ভুনাটা। বাট লাল ভুনাটাও যে স্বাদে কম এরকম না, এটারও যথেষ্ট স্বাদ আছে।
তো বন্ধুরা, এখন আমি ওনাদের মানে জিভে লাগার মতো একটা খাবার, সেটা হলো বটভুনা। তো এই বটভুনাটা নর্মালি চেষ্টা করবেন যে ভুনা ভুনা মানে ভাজা ভাজা থাকতে খাওয়ার। তো আমার এখানে মোটামুটি ভাজা ভাজা আছে, তো আমি এখন নিচ্ছি। এই হলো গরুর বট, একেবারে ছোটো ছোটো করে কাটা, ব্যাপক মশলা দেওয়া আছে এতে। সো গরুর বটটা এবার টেস্ট করা যাক। এটা যত সময় যাবে, এই যে ঝোলটা দেখছেন এটা কমে যাবে। হ্যাঁ, আর এটা একটা ডিপ ফ্রাই ফ্রাই হবে আর কি। তো ওইটা খেতে কিন্তু বেশি মজা, এটা সময় লাগে আর কি, আস্তে আস্তে এটা ডিপ হবে, যত জাল পড়বে তত ডিপ হবে। তো নর্মালি গরুর বট কিন্তু খুবই মুখরোচক খাবার। সো এখন গরুর বটটা টেস্ট করা যাক। উত্তরবঙ্গের বট রান্নাটা আমি সবসময় পছন্দ করি, আমার আম্মু একজন উত্তরবঙ্গের মানুষ, তো এইভাবেই উনি বট রান্না করে। বিশেষ করে ওনাদের যে যে কুচিগুলো আছে, এগুলো খুব ছোটো ছোটো করে কুচি করা হয়। তো এই জন্য বটের যে প্রত্যেকটা পোর্শন আছে, সেই পোর্শনে ঝাল লবণ মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায়। তো এই জন্য এই রেসিপিটা, উত্তরবঙ্গের এই বট রেসিপিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। বটটা যদি কোনো হেলদি খাবার হতো, তাহলে আমি এরকম 4-5 প্লেট এক বসায় খেয়ে ফেলবো, কোনো সমস্যা হবে না। আসলে এখন বুঝছি কেন রেস্টুরেন্টটা এত জনপ্রিয়। 40 বছর ধরে এই রেস্টুরেন্টটা এখানে, এবং এর জনপ্রিয়তাটা কেন এত তুঙ্গে, বিকজ এই জায়গায় যে খাবারগুলো, এক একটি খাবারই অথেন্টিক, এবং মনে হয়েছে যে তারা যে রাঁধুনির নিজের হাতের যে একটা ছোঁয়া আছে খাবারগুলোতে বিদ্যমান। তো বন্ধুরা, আমি প্রচুর হোটেলে আসলাম, এসে এখানকার ওনাদের যে সিগনেচার আইটেমগুলো ছিল খেলাম। তো আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে ওনাদের গরুর কালো ভুনা। এই কালো ভুনার আসলে কী বলবো, তারিফ করলে কম হয়ে যাবে, আসলে এই এলাকায় যথেষ্ট বিখ্যাত। আর এখন আমি যে খাবারটা খাচ্ছি সেটা হলো ওনাদের আরেকটি নতুন আইটেম বলা চলে, যেটাকে বলা হয় ছানার পায়েস। তো ছানার পায়েসটা আমি একটু টেস্ট করি। ছানার পায়েস, পায়েস তো আমরা বেশ অনেক রকমই খেয়েছি, বাট ছানার পায়েস আমার কখনো খাওয়া হয় নাই, ফার্স্ট টাইম। আচ্ছা, ছানার পায়েস বলতে আমরা নর্মাল যে ছানাটা খাই সেম ওইরকমই, শুধু কাপে দেওয়া হয়েছে আর নামটা হয়েছে ছানার পায়েস। বাট আপনি ছানার সন্দেশ বলতে পারেন, সেম খেতে ওই রকমই লাগবে, মাঝে মধ্যে কিসমিসেও কামড় পড়বে। তো বন্ধুরা, প্রচুর হোটেলে আসলাম, প্রচুর হোটেলে খেলাম। তো এখানকার খাবারের মান আসলে নিঃসন্দেহে অনেক ভালো। তো আপনারা যদি কখনো এই এলাকায় আসেন, আমার রিকমেন্ড থাকবে এই এলাকায় আসলে অবশ্যই এই গরুর কালো ভুনাটা ট্রাই করবেন, এর পাশাপাশি ওনাদের যে স্পেশাল বট, এই দুটা আইটেম কখনো মিস করবেন না। পাশাপাশি আপনি এর সাথে ওনাদের যে দেশি বাইম মাছের চরচড়ি, এটার টেস্ট করবেন, এটার টেস্টটা অনেক দিন মুখে লেগে থাকবে। আর তার সাথে ছানা খেতে খেতে আজকের ব্লগটি আমি এখানে শেষ করব। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।